বঙ্গকে জয় করার জন্য দিল্লি যাচ্ছ এবং সরকারি কর্মচারী এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিয়ে যাবে যাওয়ার আগে? বার্তা হচ্ছে একটাই যে যে লড়াইকে আমরা বিগত 72টা দিন ধরে লড়ছি, এই লড়াইটাকে যে জায়গাতে নিয়ে যাওয়া গেছে, এখন এই লড়াইটা দাঁড়িয়েছে অসত্যের বিরুদ্ধে সত্যে। যে অসত্য দিয়ে বিগত 12টা বছর ধরে এই রাজ্যটাকে চালানো হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে মিথ্যা তথ্য মিথ্যাচার দিয়ে রাজ্যটাকে ঘুরিয়ে তোলা হয়েছিল, আমরা তার জাল ছিঁড়ে সত্যের সূর্যটাকে আকাশে প্রতিষ্ঠিত করতে পেরেছি অনেকটাই। রাজ্যবাসীর দায়িত্ব এই সূর্যকে আরও গঙ্গনে আগুনে পরিণত করা এবং দিল্লি যাওয়া এই রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরি বিক্রি যেভাবে হয়েছে, যেভাবে সরকারি চাকরিগুলোকে বন্ধক রাখা হয়েছে টাকার কাছে, যেভাবে সরকারি কর্মচারীদের অধিকারকে হনন করা হয়েছে, ছাত্রছাত্রীদের অধিকার হনিত হয়েছে, সরকারি পরিকাঠামো সমস্ত কিছু ভেঙে ফেলা হয়েছে চক্রান্ত করে, তার সমস্ত সত্যটাকে আমরা তুলে ধরতে দিল্লি যাত্রা এবং তার সাথে আমাদের সাধারণ সরকারি কর্মচারী বন্ধুদের কাছে আবেদন যে 70টা 72টা দিন ধরে আমরা এটাকে চালিয়েছি। নেতৃত্ব এখন অনেকেই একটা বড় অংশ তারা দিল্লি যাচ্ছেন, আপনাদের দায়িত্ব আগামী 12 তারিখ পর্যন্ত এই আন্দোলনটাকে এই অবস্থান মঞ্চটাকে ঘুরিয়ে রাখার প্যারালেল আন্দোলন পরিচালিত করার। এখানে যারা নেতৃত্ব পাচ্ছেন তারা নেতৃত্ব দেবেন, কিন্তু আপনারা সকলে আসুন, সকলে এসে এই জায়গা থেকে থেকে তুলুন, ছুটি নিন, লাগাতার করে থাকেন আন্দোলন।